হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টপাস গ্রুপ শিক্ষাশ্রম আজকে এই সিরিজের পাঁচ নাম্বার ভিডিও আজকে আমরা আলোচনা করব ভারতের সব থেকে বড় রাজ্য জনসংখ্যার দিক থেকে যার জনসংখ্যা ব্রাজিল দেশের সমান অর্থাৎ উত্তরপ্রদেশ নিয়ে এই সিরিজে আমি টোটাল আঠাশটা রাজ্য এবং আটটা ইউনিয়ন টেরিটরি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে আলোচনা করব কেন কারণ আমাদের যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় ভারতীয় ভূগোল বা ইন্ডিয়ান জিওগ্রাফি সাবজেক্টটা থাকে আর ভারতীয় ভূগোল মানে কি ভারতের আটটা ইউনিয়ন টেরিটরি এবং আঠাশটা রাজ্যের জলবায়ু ভূপ্রকৃতি পাহাড় পর্বত নদীনালা ন্যাশনাল পার্ক এগুলোই তো তো আমরা যদি প্রত্যেকটা রাজ্য ধরে ধরে কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু ভূগোলটা অনেক বেশি ইজি হয়ে যাবে আর সেই প্রচেষ্টাই কিন্তু আমি করছি তো যাই হোক আজকে আমরা উত্তরপ্রদেশ নিয়ে আলোচনা করব আর বেশি টাইম নষ্ট করব না তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কন্টেন্ট সমস্ত কিছু আছে এর মধ্যে সেখানকার কি লোকাল ডান্স আছে সেখানকার কি লোকাল ফেস্টিভ্যাল আছে কি নদ নদী কি পাহাড় পর্বত কি জাতীয় উদ্যান কি রানসার সাইট সে সরকারি ভাষা কি পশু কি পাখি কি সমস্ত কিছু আলোচনা করব আজকে ভিডিওতে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ভাই উত্তর প্রদেশ নিয়ে যদি কোনো কোশ্চিন আসে তুমি এই পিপিটির মধ্যে পাবে এই ভিডিওর মধ্যে তোমরা পাবে কিন্তু মন দিয়ে পড়তে হবে ঠিক আছে চলো দেখো এখানে আমরা উত্তর উত্তরপ্রদেশের মানচিত্র পাচ্ছি এর আগে আমরা কোন রাজ্যে এত ডিস্ট্রিক্ট দেখতে পাইনি কত ডিস্ট্রিক্ট আছে এখানে টোটাল ডিস্ট্রিক্টের সংখ্যা আছে পঁচাত্তরটা তাহলে পরীক্ষা কোশ্চিন আসতে পারে বলো যে উত্তরপ্রদেশে ডিস্ট্রিক্টের সংখ্যা কতগুলো পঁচাত্তরটা ভাই ওয়েস্ট বেঙ্গলে কত ওয়েস্ট বেঙ্গলের তেইশটা যদি বলি বলো তো ঝাড়খন্ডে কত ঝাড়খণ্ডে চব্বিশটা যদি বলি আসামে কত এগুলো কিন্তু আমি অলরেডি পড়িয়েছি তোমাদের তাহলে এগুলো আমাদের একদম নখদর্পণে থাকা উচিত কারণ ইন্টারভিউ থেকে শুরু করে সমস্ত জায়গাতে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো হবে ভাই ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখানে ডিস্ট্রিক্ট কতগুলো পাচ্ছি আমি এখানে ডিস্ট্রিক্ট পাচ্ছি তোমার এক সেকেন্ড আমি এখানে ডিস্ট্রিক্ট পাচ্ছি টোটাল পঁচাত্তরটা আচ্ছা রাজধানীর নাম কি রাজধানীর নাম হচ্ছে লখনৌ ঠিক আছে লখনৌ হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী আমি ডিস্ট্রিকে ঢোকার আগে আগে দেখব যে উত্তর প্রদেশের সাথে তোমার কতগুলো পার্শ্ববর্তী রাজ্য সীমানা রাজ্য সীমানা রয়েছে এটা পরীক্ষায় কোশ্চিন দেয় যে বলতো ভারতের কোন রাজ্যের সাথে সব থেকে বেশি রাজ্যের সীমানা আছে অ্যান্সার হয় উত্তর প্রদেশ তাহলে এখানে দেখে নেব কি কি এক হচ্ছে বিহার দুই হচ্ছে ঝাড়খন্ড তিন নাম্বার হচ্ছে ছত্রিশগড় চার নাম্বার মধ্যপ্রদেশ পাঁচ নাম্বার হচ্ছে তোমার রাজস্থান ঠিক আছে ছ নাম্বার হরিয়ানা ওপরে সাত নাম্বার আছে সেটা হচ্ছে হিমাচল প্রদেশ আট নাম্বার উত্তরাখণ্ড তাহলে আটটা রাজ্যের সীমানা আছে এবং একটা দেখো ইউনিয়ন টেরিটরি অর্থাৎ একটা ইউনিয়ন টেরিটরি সম্পর্ক সেটার নাম হচ্ছে দিল্লি নাম কি সেটা নাম হচ্ছে দিল্লি তাহলে আটটা ইউনিয়ন টেরিটরি তাহলে আমি লিখছি এখানে তাহলে ডিস্ট্রিক্টের সংখ্যা পঁচাত্তরটা আর সীমানা যদি বলি তাহলে বর্ডার যদি বলি তাহলে সেক্ষেত্রে আটখানা স্টেট এবং একটা ইউনিয়ন টেরিটরি এবং একটা তোমার কান্ট্রি কি নাম কান্ট্রির নাম সেটা হচ্ছে নেপাল অপরই দেখতে পাচ্ছ যে এখান থেকে একদম এই পর্যন্ত তোমার নেপালের সীমানা রয়েছে ক্লিয়ার আশা করি বুঝতে পারছো তার মানে এর চারিদিকে দেখো উত্তর চারিদিকে কি আছে চারিদিকে কিন্তু ল্যান্ড আছে তাই এটা কিন্তু একটা কি এটা একটা ল্যান্ড লক ঠিক আছে ল্যান্ড লক স্টেট যেমন ঝাড়খন্ড ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো তাহলে আমি এখান থেকে কি কি ইনফরমেশন পেলাম যে আট একটা স্টেট একটা ইউনাইটেড স্টেটের সম্পর্ক রয়েছে এবং একটা দেশের সাথে সম্পর্ক রয়েছে ক্লিয়ার কতগুলো ডিস্ট্রিক্ট টোটাল পঁচাত্তরটা ডিস্ট্রিক্ট এবং রাজ্যের নাম কি রাজ্যের নাম হচ্ছে লখনৌ ক্লিয়ার এখান থেকে সেই জিনিসটাই আমরা পাচ্ছি এবার দেখে নেব এই যে রাজধানী উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি লখনৌ কবে তৈরি হয় উত্তরপ্রদেশ ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপান্ন সালে এটা তৈরি হয় টোটাল এরিয়া কত ভাই যেমন ওয়েস্ট বেঙ্গল এরিয়া কত হাজার সাতশো স্কোয়ার কিলোমিটার এরিয়া পড়েছিলাম তাই তো এর আগে দিন ঝাড়খন্ড পড়লাম ভাই ঝাড়খন্ডে কত উনআশি হাজার চারশো ছত্রিশ এটার কত এটা দেখো দু লক্ষ চল্লিশ হাজার ঠিক আছে প্রায় পশ্চিমবঙ্গে তিন গুণ আকৃতি পরীক্ষাগুলি পশ্চিমবঙ্গ আসে যে বলো নির্মলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটা পশ্চিমবঙ্গে তিন গুণ আয়তনে হবে উত্তরপ্রদেশ এগুলো হচ্ছে কোশ্চিন লেভেল ভাই ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে দেখো উত্তর আয়তন কত দু লক্ষ চল্লিশ হাজার নশো আঠাশ স্কোয়ার কিলোমিটার ডিস্ট্রিক্টের সংখ্যা টোটাল পঁচাত্তরটা ঠিক আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আঠারোটা আমাদের যেমন কটা আমাদের যেমন পাঁচটা কি কি যেমন প্রেসিডেন্সি ডিভিশন জলপাইগুড়ি ডিভিশন মালদা ডিভিশন ঠিক আছে এভাবে আছে আমাদের পাঁচটা ঠিক তেমনি আঠারোটা হচ্ছে উত্তরপ্রদেশে পপুলেশন যদি দেখি তাহলে সেক্ষেত্রে ১৯ কোটি আটানব্বই লক্ষ বারো হাজার তিনশো একচল্লিশ জন বসবাস করে অবশ্যই এটা দু হাজার এগারো সেনসাস কারণ কিন্তু আর কোন রকমের কন্ট হয়নি যে জনসংখ্যা এই দিক থেকে তোমার ইউপি হচ্ছে সব থেকে সব থেকে লার্জেস্ট স্টেট সব থেকে বড় তোমার রাজ্য ভারতের মধ্যে এবং যার জনসংখ্যা কোন দেশের সমান যার জনসংখ্যা একটু আগেই বলছিলাম তোমার ব্রাজিলের সমান জনসংখ্যা ব্রাজিল দেশের সমান ব্রাজিলের জনসংখ্যা কত একুশ কোটির কাছাকাছি আর এটা ডাব্লিউ বিসিএস এ দিয়েছে তো আমি আবার বলছি তুমি ডাব্লিউ বিসিএস মেন্স দাও তুমি ব্যাংকের एग्जाम দাও রেলের एग्जाम দাও তুমি পুলিশের एग्जाम দাও এসএসজি দাও যাই দাও না কেন এই সিরিজটা মাত্র ভাবে কাজে আসবে তোমার ভূগোল একদম পুরো জলবাত হয়ে যাবে আমরা ভূগোল কেন কঠিন মনে হয় কারণ আমরা নামগুলো কোনোদিন পড়িনি নামগুলো শুনিনি কোনোদিনও এখানে তো আমরা সেই কাজগুলোই করছি ডিস্ট্রিক্টগুলোকে চিনছি কোনটা বড় ডিস্ট্রিক্ট কোনটা ছোট ডিস্ট্রিক্ট কোনটা কোন সম্পদে সমৃদ্ধ সেখানে কি লোকজন আছে এই জন্যই বলছি এই সিরিজটা খুব ভালো করে করো ঠিক আছে ওকে চলো এবার দেখো এবার উত্তর প্রদেশ যেটা এই উত্তর প্রদেশের টোটাল এরিয়া তো আমরা পেয়ে গেছি দু লক্ষ চল্লিশ হাজার নশো আঠাশ আচ্ছা এটা কত যেমন ভারতবর্ষ কত তোমার বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি স্কোয়ার কিলোমিটার এটা পুরো পয়েন্ট ফোর পার্সেন্ট ল্যান্ড কভার করে আছে ঠিক উত্তরপ্রদেশের আয়তন এত যা ভারতের মধ্যে মানে এই এরিয়ার মধ্যে তোমার থ্রি থ্রি এলাকা দখল করে আছে অক্ষাংশ হচ্ছে তেইশ ডিগ্রি মিনিট থেকে তিরিশ ডিগ্রি আঠাশ মিনিট উত্তর এবং ড্রাগিমা হচ্ছে সাতাত্তর ডিগ্রি তিন মিনিট থেকে তোমার চুরাশি ডিগ্রি উনচল্লিশ মিনিট ড্রাজিমার মধ্যে পূর্ব দাগের মধ্যে অবস্থিত পূর্ব থেকে পশ্চিমের দুর্গ কত ছশো যেমন কি যেমন যদি আমি বলি ভারতের ভারতের উত্তর থেকে দক্ষিণের বিস্তার কত ভারতের উত্তর থেকে দক্ষিণের বিস্তার বত্রিশশো চোদ্দ কিলোমিটার ভাই আর পূর্ব থেকে পশ্চিমে হচ্ছে উনত্রিশশো তেত্রিশ কিলোমিটার যে পশ্চিমবঙ্গের কথা বলি তাহলে পশ্চিমবঙ্গের উপর থেকে নিচে হচ্ছে কত ছশো তেইশ কিলোমিটার আর পূর্ব থেকে পশ্চিমে কত পূর্ব থেকে পশ্চিম হচ্ছে তিনশো কিলোমিটার তাহলে এবার থেকে আমরা এটাও জানলাম যে কি ছশো পঞ্চাশ কিলোমিটার উত্তরপ্রদেশের পূর্ব থেকে পশ্চিমে আর উত্তর থেকে দক্ষিণে 2৪০ চল্লিশ কিলোমিটার তাহলে এটা মাথায় রাখবে যে উত্তরপ্রদেশটা পূর্ব থেকে পশ্চিমে বেশি বিস্তার লাভ করেছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার দেখো কি বলছে এখানে কতগুলো রাজ্য সীমানা আছে নখানা টোটাল আছে তার মধ্যে আটটা হচ্ছে রাজ্য আর একটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি ঠিক আছে কোন দেশের সাথে সবথেকে সীমানা আছে মানে কোন রাজ্যের সাথে তাহলে উত্তর প্রদেশের সাথে মধ্যপ্রদেশের সীমানা সব থেকে বেশি ঠিক আছে দেখো এখান থেকে শুরু হয় মধ্যপ্রদেশ এইভাবে গিয়ে পুরো কভার করছে এটা এতটা জায়গা কভার করছে তাহলে আমরা যেমন জানি কি পশ্চিমবঙ্গের সাথে কার কোন রাজ্যের সীমানা সবথেকে বেশি অ্যান্সার হয় ঝাড়খন্ড প্রায় পাঁচশো কিলোমিটার যেমন যদি বলি ঝাড়খন্ডের সাথে কোন রাজ্যে বেশি তখন অ্যান্সার হয় বিহারের সাথে সব থেকে বেশি তাই তো তাহলে আমার জানতে হবে ভাই দেখো প্রচুর ইনফরমেশন আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর প্রদেশের সাথে সবচেয়ে বেশি মানে কার অ্যান্সার হবে মধ্যপ্রদেশের সাথে ঠিক আছে আর সবথেকে কম কার সবথেকে কম হচ্ছে হিমাচল প্রদেশের সাথে প্রায় পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি ঠিক আছে আর দিল্লির সাথে কত একচল্লিশ কিলোমিটারের কাছাকাছি দিল্লির সাথে সীমানা কিন্তু রয়েছে তার দেখো নতুন নতুন অনেক তথ্য টুকটাক পাতি কোশ্চিন সবাই পারবে সব চ্যানেলই হবে 30 মিনিটের প্র্যাকটিস সেট ভাই এখানে যা ইনফরমেশন দেবো না এখান থেকে অন্তত পক্ষে তোমার পাঁচটা ভিডিও বার করা যাবে

আটশো আটশো কে সাবস্ক্রাইবার সাতশো কে পাঁচশো কে সাবস্ক্রাইবার সেই জায়গায় যা আমরা পরিশ্রম করছি তার প্রতিবাদ তার প্রতিদান স্বরূপ তোমাদের এটা রিকোয়েস্ট করছি যে তোমরা যদি রেগুলার বেসে ভিডিও দেখো অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে আশা করি তোমরা সাবস্ক্রাইব করবে এনিওয়ে চলো এরপর কি দেখবো রাজ্যের সবচেয়ে পূর্বের জেলা কোনটা মানে একদম এক্সট্রিম পূর্বে কি আছে কি পাচ্ছি হচ্ছে রয়েছে রাজ্যের পশ্চিমতম জেলা যদি বলি তাহলে কোনটা উত্তরে সাহারানপুর ঠিক আছে দক্ষিণে কি আছে সোনভদ্র একদম দক্ষিণে আছে কি ভাই সোনভদ্র রাজ্যের বৃহত্তম জেলা কোনটা সেটা হচ্ছে লখিমপুর খেরি ঠিক আছে লাখিমপুর খেরি হচ্ছে সব থেকে বৃহত্তম জেলা হচ্ছে লখিমপুর খেরি রাজ্যের সবচেয়ে ছোট জেলা কোনটা সেটা হচ্ছে হাপুর আমাদের যেমন পশ্চিমবঙ্গের কলকাতা সবচেয়ে বড় হচ্ছে কি তোমার দক্ষিণ চব্বিশ পরগনা তাহলে এবার থেকে শুধু পশ্চিমবঙ্গ জানবো না আমরা আমরা ভারতবর্ষের বাকি রাজ্যগুলো সম্পর্কেও জানবো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে দেখো এখানে হাপুর হচ্ছে সব থেকে ছোট প্রবাহিত নদী এখানে প্রচুর নদ নদী আছে মেনলি গঙ্গা ও যমুনার বিভিন্ন উপনদী যেমন গঙ্গা যমুনা তার সাথে সাথে তোমার গমতি গন্ডক ঠিক আছে আহ তোমার ঘাগরা রামগঙ্গা এইগুলো হচ্ছে কি এগুলো এখানকার নদ নদীর মধ্যে গুরুত্বপূর্ণ আচ্ছা এবার দেখো কি বলছে কিছু ইম্পর্টেন্ট জেলা যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেমন লখনৌ ঠিক আছে তোমরা জানো যে কি বলা হয় নাবাবকে শহর বলা হয় তাই তো তাহলে সেক্ষেত্রে এই যে লখনৌ এটা খুব ইম্পর্টেন্ট ইতিহাসের দিক থেকে এবং সব দিক থেকেই আচ্ছা লক্ষ্নৌ হচ্ছে কি উত্তরপ্রদেশের রাজধানী ফার্স্ট পয়েন্ট পেলাম সেকেন্ড পয়েন্ট কি লখনউ যদি আমি আঠারো শতকের দিকে দেখি তাহলে সেক্ষেত্রে এটা নবাবদের কি ছিল নবাবদের রাজধানী ছিল সেখান থেকে এটা রাজধানী হয় এটা একটা ইম্পর্টেন্ট তোমার সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও কিন্তু পরিচিত ঠিক আছে আচ্ছা এখানকার শুধু সাংস্কৃতিক বৈচিত্র্য না তার সাথে তোমার সাংস্কৃতিক টাইপের বা ঐতিহাসিক বিখ্যাত খাদ্যের জন্য এটা ফেমাস যেটা কিন্তু আওয়াদি রান্না বলা হয় এটাও পরীক্ষায় দেয় যে আওয়াদি রান্না নির্মিত কোন রাজ্যে দেখা যায় তোমরা বলবে উত্তরপ্রদেশ আচ্ছা শহরটি দেখো শেরওয়ানি এবং জুয়েলারি এই যে লখনৌ শহরটা এখানে যে যে বিয়ের সময় শেরওয়ানি হয় ঠিক আছে এই যে স্টাইলটা এটা কিন্তু এখান থেকেই এবং এখানে খুব বড় মার্কেটও কিন্তু আছে শেরওয়ানি এবং জুয়েলারির জন্য কিন্তু এটা বিখ্যাত বাদশাহী দরবার ঠিক আছে এটি লখনৌ এর অন্যতম প্রধান ঐতিহাসিক স্থাপত্য হাজি ইমামবাড়া এটা কোথায় রয়েছে লখনৌতে রয়েছে প্রচুর ঐতিহাসিক স্থাপত্য আছে উত্তরপ্রদেশে প্রচুর মহান মহান ব্যক্তি এখান থেকে এসছে ঠিক আছে একটা আলাদাই কালচার এবং ডাইভার্সিটি এখানে আছে সবই এক এক করে আমরা দেখবো লখন হচ্ছে রাজধানী ঠিক আছে আগে এটা নবাব কি ছিল তোমার রাজধানী ছিল এটা একটা সাংস্কৃতিক শহর এবং তার সাথে একটা ঐতিহাসিক শহর ওকে আচ্ছা লখনৌ লক্ষণটা কোথায় আছে লখনৌ লখনৌ হচ্ছে এইখানটা দেখতেই পাচ্ছ যেটা রাজধানী আচ্ছা এরপর দেখো কি বলছে আগ্রা আগ্রা হচ্ছে ষোলো শতকে দেখে ষোলো শতকে মুঘল সাম্রাজ্যের অধীনে গুরুত্বপূর্ণ শহর ছিল এটা এটা একটা বিখ্যাত মুঘল স্থাপত্যের আবাসস্থল যেমন তাজমহল জানো তাজমহল কোথায় রয়েছে আগ্রাতে রয়েছে আগ্রা ফোর্ট রয়েছে এখানে ফতেপুর সিক্রি কোথায় আছে তোমার এখানে আছে তাই এগুলো অবশ্যই তোমরা জেনে রাখবে মিরাট মিরাট খুব ইম্পর্টেন্ট একটা প্লেস তোমার কার তোমার উত্তরপ্রদেশের ঠিক আছে আচ্ছা এখানে যদি বলি দেখি দেখো মিরাট শহরটি কিসের দিক থেকে বিখ্যাত ইতিহাসের একটা ঘটনা আমরা জানি যে আঠারোশো সালে মহাবিদ্রোহ হয়েছিল এবং এই মহাবিদ্রের মিরাট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তো সেই মিরাটের নাম আমরা বহুবার শুনেছি সেটা কিন্তু উত্তরপ্রদেশেরই জেলা ঠিক আছে ফৈজাবাদ যেটা হচ্ছে রাম জন্মভূমি হিসাবে কিন্তু এটা পরিচিত এবং হাপুর যদি বলি সেটা হচ্ছে কৃষি কেন্দ্র এটি খাদ্য উৎপাদন ও পণ্যের জন্য কিন্তু পরিচিত সীতাপুর যদি বলি খুব ইম্পর্টেন্ট নাম কৃষি ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং এটি সীতা ও রামের সাথে সম্পর্কিত আচ্ছা এটা বলে দিই সীতাপুর যেটা ঠিক আছে এই যে বলছে যে কৃষিকাজ সমৃদ্ধ তোমরা উত্তরপ্রদেশটা যেহেতু আপার গ্যানজেটিক প্লেন রয়েছে উচ্চ গাঙ্গে সমিত রয়েছে এখানে প্রচুর কিন্তু এই তৈরি হয়েছে এখানকার মাটিতে কিন্তু প্রচুর তোমার জৈবিক পদার্থ আছে এবং উর্বর মৃত্তিকা তাই ফসল কিন্তু ভরে ভরে হয় এখানে এবং ভারতে মেজর যে খাদ্য শস্য আছে সেগুলো উৎপাদনে কিন্তু উত্তরপ্রদেশ ফার্স্ট তাই ম্যাক্সিমাম জায়গাতে তুমি দেখবে যে কৃষি কাজে কিন্তু সমৃদ্ধ আচ্ছা তোমার জালাউন যদি বলি তার ক্ষেত্রে এটি কিষি ও কারিগরি শিল্পের জন্য পরিচিত বানারস যেটা ধর্মীয় ও সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট নাম তোমার উত্তরপ্রদেশের বানারস জালাউন সীতাপুর হাপুর ফৈজাবাদ লখনৌ ঠিক আছে আগ্রা মিরাট বোঝা গেছে চলো তাহলে এখানে দেখে নিতে পারছো তোমরা এখানে ঠিক আছে এখানে তোমার লখিমপুরটা এটা সব থেকে বড় জেলা ঠিক আছে এছাড়াও তোমার এখানে তোমার একদম এক্সট্রিম দেখতেই পাচ্ছো তোমার এটা সোনারপুর রয়েছে এখানে ক্লিয়ার আচ্ছা উত্তরপ্রদেশ রাজ্যে সরকারি প্রতীক ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যসমূহ যদি বলি তাহলে সেক্ষেত্রে সরকারি ভাষা কি আছে তাহলে উত্তরপ্রদেশের সরকারি ভাষা হচ্ছে হিন্দি এছাড়াও এখানে ভোজপুরি হলো দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা অর্থাৎ সেকেন্ড পর্যায়ে সব মানুষ কোন ভাষায় কথা বলে ভোজপুরি এছাড়াও তোমার উদ্যোগেও কিন্তু এখানকার সরকারি ভাষা হিসাবে ধরা হয় রাজ্যের পশু যদি বলি তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানকার রাজ্য পশু এবং পাখি যদি বলি তাহলে সেক্ষেত্রে সারাস হচ্ছে কি সারস হচ্ছে এখানকার রাজ্য পাখির মধ্যে পড়ে রাজ্যের বৃক্ষ যদি বলি তাহলে সেক্ষেত্রে অশোক গাছ হচ্ছে বৃক্ষ আর ফুল যদি বলি তাহলে পলাশ ফুল হচ্ছে এখানকার রাজ্য ফুলের মধ্যে পড়ে ঠিক আছে আচ্ছা এবার যদি আমি দেখি এখানে কি কি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে তাহলে তোমরা দেখতেই পাচ্ছো এই মানচিত্রে

গোমতি নদী হচ্ছে একমাত্র উপনদী গঙ্গা যেটা একটা লেক থেকে বা রথ থেকে উৎপত্তি লাভ করে তো সেটা কত উৎপত্তি লাভ করে পিলিবিত লেক বা ফুলহার লেক থেকে উৎপত্তি লাভ করে তাই এটা হচ্ছে দেখো এই পিলিবিত টাইগার রিজার্ভ ঠিক আছে এছাড়া তোমরা এখানে পাবে কি তোমার রানীপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এন্ড টাইগার রিজার্ভ ক্লিয়ার আশা করি বুঝতে পারছো এই দু দুটো খুব ইম্পর্টেন্ট স্টার্ট দিয়ে রাখবে এছাড়াও দেখো পচুর বার্ড স্যাংচুরি রয়েছে যেমন তোমার সুর সরোবর রয়েছে সামন বার্ড স্যাংচুরি রয়েছে সারসাই শান্তি বার্ড স্যাংচুরি রয়েছে নবাবগঞ্জ বার্ড স্যাংচুরি রয়েছে আহ বাকিরা বার্ড স্যাংচুরি রয়েছে শামাসপুর বার্ড স্যাংচুরি রয়েছে এগুলো ইম্পর্টেন্ট বার্ড স্যাংচুরি আর যদি তুমি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি দেখো প্রচুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে যেমন তোমার আহ এখানে দেখো আহ শেখা বার্ড

পশ্চিমবঙ্গে রামসার দুটো আছে একটা সুন্দরবন একটা হচ্ছে পূর্ব কলকাতা তাই তো তাহলে পূর্ব কলকাতা জলভূমি যেটা দু হাজার সালে হয়েছিল আর সুন্দরবন হলো কত সালে দু হাজার উনিশ সালে রামসার সাইড হচ্ছে কি যে জলাভূমিগুলো আছে সেইগুলোকে সংরক্ষণ করার জন্য ইরানে নাইনটিন সেভেন্টি প্রথম একটা কনফারেন্স হয় সেখান থেকেই অ্যাকচুয়ালি এগুলো হয় রামসার সাইড তকমা দেওয়া হয় যাতে জলাভূমিগুলো না বোঝানো হয় যে উত্তর প্রদেশের ক্ষেত্রে দেখো টোটাল দশটা কিন্তু রামসার সাইট আছে এবং প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে যেমন তোমার বাকিরাও স্যাংচুয়ারি রয়েছে নবাবগঞ্জ বার্ড স্যাংচুয়ারি রয়েছে সামান বার্ড স্যাংচুয়ারি রয়েছে ঠিক আছে এখানে দেখো সান্দি বার্ড স্যাংচুয়ারি রয়েছে সুর সরোবর রয়েছে তো এই দশটা রামসার সাইট রয়েছে তার মধ্যে সারসাই নাওয়ার ঝিল এটা পরীক্ষায় দেয় পার্বতী আগ্রা তোমার আর্গা বার্ড স্যাংচুয়ারি রয়েছে ঠিক আছে হিদারপুর ওয়েটল্যান্ড রয়েছে এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তাহলে উত্তরপ্রদেশ কতগুলো আছে টোটাল বার্ডুরি তোমার রামসাইড দশটা ঠিক আছে এবং সেগুলো কবে হয়েছে এগুলো জানার দরকার নেই তোমরা শুধুমাত্র এইটুকু মনে রেখাও যে বার্ড স্যাংচুরি দশটা আছে এবং তার মধ্যে এই নামগুলো ইম্পর্টেন্ট ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো এবার দেখবি বলছি উত্তরপ্রদেশ রাজ্যের গুরুত্বপূর্ণ নদ নদী যদি বলি তাহলে সেক্ষেত্রে আগেই বললাম গঙ্গা এবং যমুনা নদী মেনলি এবং তার উপনদীগুলো রয়েছে তাহলে গঙ্গা নদী কত উৎপত্তি লাভ করেছে তোমরা সকলেই জানো যে গঙ্গা নদী করেছে তোমার উত্তরাখণ্ডের গোমুকেপ থেকে মানে উত্তর কাশি জেলা থেকে দেন গঙ্গা নদীটা উত্তরপ্রদেশ তারপর বিহার তারপর ঝাড়খণ্ড তারপর ওয়েস্ট বেঙ্গল ঢোকে তো উত্তর উত্তরাখণ্ডে একশো দশ কিলোমিটার মতো উত্তরপ্রদেশে চোদ্দশো পঞ্চাশ কিলোমিটার মতো বিস্তার লাভ করে তারপর উত্তরপ্রদেশের পর যখন বিহারে ঢুকে প্রায় চারশো কিলোমিটারের মতো ঝাড়খণ্ডের বর্ডার দিয়ে যাচ্ছে চল্লিশ কিলোমিটার মতো আর পশ্চিমবঙ্গে পাঁচশো কুড়ি কিলোমিটার মতো কিন্তু রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো এখানে টোটাল গঙ্গা উত্তরপ্রদেশের চোদ্দশো পঞ্চাশ কিলোমিটার বিস্তার লাভ করেছে ঠিক আছে এটা পঁচিশশো পঁচিশ কিলোমিটার হবে যমুনা গন্ডক রামগঙ্গা এগুলো হচ্ছে কি গঙ্গার ইম্পর্টেন্ট ট্রিবিটারি ঠিক আছে এছাড়াও অজয় রয়েছে সোন রয়েছে দামোদর রয়েছে যেগুলো গঙ্গার ডান সাইডের ট্রিবিটারি এগুলো নিয়ে অনেক ক্লাস দিয়েছি আর বলছি না গঙ্গা তিরুবতী শহর যদি বলি তাহলে সেক্ষেত্রে ফতেহগড় কনজ ঠিক আছে বিথুর কানপুর লেখনৌ ঠিক আছে প্রয়াগরাজ মির্জাপুর বারাণসী গাজীপুর বালিয়া কাশগঞ্জ ফারুকাবাদ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট না যমুনা নদী বলি তাহলে হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে উত্তরাখণ্ডে যেটা গঙ্গারই কিন্তু সব থেকে লঙ্গেস্ট টিভিটারির নাম হচ্ছে যমুনা দৈর্ঘ্য কত তেরোশো ছিয়াত্তর কিলোমিটার ভাই এর কি কি ইম্পর্টেন্ট টিভিটারি আছে চম্বল আছে বেটোয়া আছে কেন আছে টন্স আছে প্রভৃতি ঠিক আছে চলো এরপর যদি দেখি কি আছে এরপর দেখো রিভার যদি আমি দেখি দেখাই তাহলে এখান থেকে দেখতে খুব ইজিলি তো গঙ্গা নদী আসছে এইভাবে ঠিক আছে গঙ্গা নদী আসছে এই দিক থেকে রাম গঙ্গা এসে মিট করলো এইদিক থেকে ঘাড়া তোমার আহ ঘাড়া নদী এসে মিট করছে ঠিক আছে নদীটা আরো সামনের দিকে এগোচ্ছে যখন এদিক থেকে দেখো যমুনা রিভার এসে এখানটা মিট করছে প্রয়াকের কাছে আরো নদীটা সামনের দিকে যখন যাচ্ছে এদিকে গমতি রিভার এসে মিট করছে আরো সামনের দিকে যখন যাচ্ছে এদিকে ঘাগরা রিবার আসছে তো এইভাবে পুরো নদ নদী কিন্তু ছড়িয়ে আছে এখানে দেখো যমুনার সাথে বেটুয়া নদীটা এসে মিট করছে ঠিক আছে এই যে কেন নদীর সাথে এসে সে মিট করছে ঠিক আছে টনস নদী দেখো এখানে এসে মিট করছে তাহলে টনস কেন তারপর তোমার বেটুয়া চম্বল নদী এগুলো কার টিভিটারি এগুলো যমুনার টিভিটারি আর যমুনা কার সাথে এসে মিশছে গঙ্গার সাথে এসে মিশছে তার মানে গঙ্গা টিভিটারি হচ্ছে যমুনা দীর্ঘতম টিভিটারি তেরোশো ছিয়াত্তর কিলোমিটার এর হচ্ছে কি চম্বল বেটুয়া কেন প্রভৃতি ঠিক আছে এছাড়াও থেকে তোমার রামগঙ্গা যেটা গঙ্গার প্রথম উপনদী রামগঙ্গা গোমতি গন্ডক ঠিক আছে কোশি এই নদীগুলো এসে মিট করছে আশা করি এইগুলো আমি তোমাদের খুব ডিটেলস পড়িয়েছি তাই এখানে দেখাচ্ছি না তোমরা শুধু এখান থেকে উত্তরপ্রদেশে কি ছিল সেটা দেখো আচ্ছা গন্ডক যদি বলি নেপাল থেকে উৎপত্তি লাভ করছে পাঁচশো কিলোমিটার উপনদী যদি বলি ত্রিশুলি এবং কালী কি রয়েছে রাঘবপুর যদি বলি তাহলে সেক্ষেত্রে বরুণ নদী যেটা পূর্ব উড়িষ্যা থেকে উৎপত্তি লাভ করছে গমতি যদি বলি তাহলে পিলি ভাতের গমতি তাল থেকে উৎপত্তি লাভ করছে তাল মানে লেক ঠিক আছে আচ্ছা ঘাগড়া নদী যদি বলি তাহলে এটা তোমার ম্যাপ চাচুঙ্গ হিমবাহ যেটা নেপালের রয়েছে সেখান থেকে উৎপত্তি লাভ করছে হাজার আশি কিলোমিটার দৈর্ঘ্য এবং সারদার তেদি হচ্ছে এর উপনদী ভাই একটু ফাস্ট বলছি তোমরা একটু টাইপ করো তোমাদের অন্তত বা খাতায় লেখো দেখো অন্ত পক্ষে চল্লিশ পাতা হবে ইনফরমেশন ঠিক আছে উত্তরপ্রদেশের ছেলেমেয়েরাও এতটা ইনফরমেশন জানে না ভাই মিনি গুগল হতে হবে ঠিক আছে আর এই চ্যানেলটা তোমাকে সেই জায়গাটা তৈরি করে দেবে আমি তোমাকে সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করব আমি ভালো ভালো জিনিস তোমাদের জন্য পরিশ্রম করে তৈরি করবো এবং সেইগুলো তোমাদের দেব কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে একটু লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে যদি সময় থাকে কমেন্টও জানাবে যে কেমন আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু দেখি ঠিক আছে আচ্ছা উত্তরপ্রদেশ রাজ্য বেশ কিছু পাহাড় ও পর্বত রয়েছে যেমন সৈয়দপুর পাহাড় রয়েছে তোমরা দেখে নিও যে কোথায় কোন জেলায় আছে যেমন উত্তরপ্রদেশ গাজিয়াবাদ জেলাতে রয়েছে সৈয়দপুর পাহাড় সাতলুজ পাহাড় রয়েছে এখানে রোহিলকান্ড পাহাড় রয়েছে এখানে ঠিক আছে আচ্ছা পঞ্চমালী পর্বত রয়েছে এখানে বিল রিয়ান পাহাড় রয়েছে কুশীনগর পাহাড় রয়েছে এই কুশীনগর কোথায় রয়েছে কুশী পাহাড় পাহাড়টা কুশীনগর জেলাতে আছে এটি একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ কারণ এটি বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র স্থান এটা কুশীনগর নাম মনে পড়ছে ইতিহাস পড়তে গেলে বৌদ্ধ ধর্ম পড়তে গেলে তোমরা পাও সেই কুশিনগর কোথায় উত্তরপ্রদেশে রয়েছে ঠিক আছে আচ্ছা এখানকার যদি ইম্পর্টেন্ট ডান্স দেখি আমরা তাহলে সেক্ষেত্রে কি দেখবো দেখো কথক ডান্স তোমার যেন ভারতে অনেকগুলো ক্লাসিক্যাল ডান্স আছে যেমন ভারতনাট্যম আছে তামিলনাড়ুর ঠিক আছে কথাকলি তোমার কোথায় কেয়ালার মিনাট্যম কেয়ালার ঠিক আছে কুচিপুরি অন্ধ্রপ্রদেশে ঠিক তেমনিভাবে কথক ডান্স যেটা সেটা মেইনলি হচ্ছে উত্তরপ্রদেশ এবং নর্দার্ন ইন্ডিয়ার তো এখানে দেখো কথক ডান্স এটি উত্তর ভারতের একটি প্রাচীন নৃত্যশৈলী এবং এটি সাধারণত গল্প বলার জন্য ব্যবহৃত হয় কথক নৃত্যের বৈশিষ্ট্য হলো পায়ের আঘাত মুখের অভিব্যক্তি বা সূক্ষ্ম হাতের আঙ্গুলের আন্দোলন ঠিক আছে আলোড়ন আচ্ছা কোথায় কোথায় অবস্থান হচ্ছে লখনৌ আগ্রা অঞ্চলে এটা খুব জনপ্রিয় তাই কোথাকার উত্তরপ্রদেশে রূপক বা যেটা ঠিক আছে রাসলীলা কোথাকার এটা বহুবার বিভিন্ন পরীক্ষা দিয়েছে ভাই রেলের পরীক্ষা বলো আর পি এর পরীক্ষা বলো তাই অ্যান্সার কি হবে রাসলীলা হচ্ছে তোমার উত্তরপ্রদেশ যা যারা এই সিরিজটা করছে না তারা ভীষণ আফসোস করবে পরবর্তী সময় আমি এটা পিডিএফ দিচ্ছি না ভাই এই আমি এ এন ক্লাস করাচ্ছি সন্ধ্যার সময় পিডিএফ দিচ্ছি ঠিক আছে এটা দিচ্ছি না এই কারণেই কারণ এটা দিয়ে বই তৈরি হবে নো ইওর স্টেট এইভাবে হেডিং দিয়ে একটা বই তৈরি হবে যেখানে আমার ভূগোলের এটা আগে তিনটে বই আছে ঠিক আছে ইংলিশ ভাষানো আছে বাংলা ভাষানো আছে অপশনাল জিওগ্রাফির উপরও বই আছে যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট এর জন্য তো এই বইটা যে বিভিন্ন স্টেট সম্পর্কে তথ্য এটা বের করব যার জন্যই কিন্তু আমি এটা নোট দিচ্ছি না এটা তোমাদের তোমরা যদি পরিশ্রমী হও তাহলে তোমাকে টাইপ করতে হবে আর যদি তুমি বলো যে না টাইপ করবো না তোমার ব্যাপার ভাই চাকরি আমাকে পেতে পেতে হবে হবে না তোমাকে ঠিক আছে ব্রজলোক নৃত্য যেটা ব্রজলোক ডান্স এটাও কিন্তু তোমার তোমার উত্তরপ্রস্ত দেখা যায় ডান্স এটাও এটাও দেখা দেখা যায় যায় টাংটিং কিন্তু তোমার ঠিক আছে নটাঙ্কি এটা ভেরি ইম্পর্টেন্ট নটাঙ্কি কোথায় দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশ ঠিক আছে আচ্ছা দিওয়ালি বিভিন্ন ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল তোমরা জানো স্ট্যাটিক খুব গুরুত্বপূর্ণ পার্ট প্রেলের পরীক্ষাতে থাকবেই থাকবে তো সেই জায়গা থেকে দিওয়ালি যেটা সেটা কিন্তু উত্তরপ্রদেশের হোলি হোলি যেটা এটাও কিন্তু উত্তরপ্রদেশ ঝাড়খণ্ডের ঠিক আছে রামজান রমজান এবং ঈদ এটাও কিন্তু এখানে দেখা যায় আচ্ছা নবরাত্রি নবরাত্রি দেখা যায় উত্তরপ্রদেশে দেখা যাবে না আর দেখা যাবে তা কিন্তু নয় নবরাত্রিও কিন্তু এখানে খুব ভালোভাবে পালন করা হয় ঠিক আছে কৃষ্ণা জন্মাষ্টমী যেটা এটাও এখানে পালন হয় ভাইদুজ এই ভাইদুজ যেটা এটাও কিন্তু তোমার উত্তরপ্রদেশে হয়ে থাকে ঠিক আছে মকর সংক্রান্তি শিবরাত্রি এগুলো হচ্ছে উত্তরপ্রদেশ ইম্পর্টেন্ট ফেস্টিভাল তাহলে ইম্পর্টেন্ট ফেস্টিভাল মধ্যে শিবরাত্রি মকর সংক্রান্তি এগুলো তো খুব কমন পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার উত্তর প্রদেশ এইসব জায়গায় রয়েছে কিন্তু খুব ভালো করে দেখো ভাইদুস নবরাত্রি ঠিক আছে তারপর তোমার হচ্ছে কোথায় গেল আহ হোলি হোলিটা সব জায়গায় হয় মোটামুটি রমজান পেলাম নবরাত্রি ভাইদুজ মকর সংক্রান্তি সব আচ্ছা ঠিক আছে তাহলে এই এই দুটো মনে রেখে দেবো ভাইদুজটা খুব ইম্পর্টেন্ট নবরাত্রিটা ইম্পর্টেন্ট আর আরেকটা কোথায় যেন নাম দেখলাম রমজান আচ্ছা রমজানটা সব জায়গায় ঠিক আছে এই দুটি মনে আচ্ছা এবার দেখো এগারো সালের যদি আমি জনগণনা দেখি তাহলে সেক্ষেত্রে দেখো এখানকার জনসংখ্যা কত ছিল দু হাজার এগারো সালের জনসংখ্যা অনুসারে এখানে কত ছিল তোমার কুড়ি দশমিক চার কোটি মানুষ ঠিক আছে এটা দু এগারো সালের ডেটা যদি দেখি তাহলে এটা ওই উনিশ কোটি তিয়াত্তর লক্ষ কিছু সামথিং আছে ঠিক আছে মোটামুটি ধরে নাও কুড়ি কোটির কাছাকাছি জনসংখ্যা রয়েছে তোমার উত্তরপ্রদেশে যেটা হচ্ছে লার্জেস্ট করে জনসংখ্যা ঘনত্ব যদি বলি আটশো তেত্রিশ জন তাহলে বুঝতেই পারছো পপুলেশন কিন্তু খুব বেশি রয়েছে এখানে ঘনত্বও খুব বেশি ক্লিয়ার যেমন পুরো ইন্ডিয়াতে কত তিনশো বিরাশি জন পার স্কোয়ার কিলোমিটার ঝাড়খন্ডে কত দেখেছিলাম ঝাড়খন্ডে চারশো ছেষট্টি জনের মতো তাই তো পশ্চিমবঙ্গে হাজার আঠাশ আহ সবথেকে ফার্স্ট বিহার কত এগারোশো চার তাহলে এখানে দেখো কত আটশো তেত্রিশ আয়তন অনুসারে সব বড় জেলা কোনটা সব থেকে বড় জেলা হচ্ছে লক্ষিমপুর খেরি সব থেকে ছোট জেলা কোনটা সেটা হচ্ছে হাপুর ক্লিয়ার আচ্ছা এবার দেখো কি বলছে জনসংখ্যার ভিত্তির জনসংখ্যার দিক থেকে সব থেকে বড় জেলা কোনটা তাহলে সব থেকে বড় জেলা হচ্ছে লখন যেমন আমরা দেখলাম ঝাড়খণ্ডের সব থেকে বড় জেলা কি রাঁচি এখানে সব থেকে ছোট জেলা কোনটা সেটা হচ্ছে সাবশ্রী ঠিক আছে সাবশ্রী হচ্ছে সব থেকে ছোট জেলা শিক্ষার হার সব বেশি কোথায় লক্ষণতে শিক্ষার হার সব থেকে বেশি ঠিক আছে যেমন ঝাড়খন্ড আমরা দেখেছিলাম কি ঝাড়খণ্ডের শিক্ষার হার সব থেকে বেশি কোথায় রাঁচিতে গৌতম বুদ্ধ নগর যদি বলি গৌতম কি বলছে লখনৌতে এখানে শিক্ষার হার এইটটি টু বেশি ঠিক আছে এখানে গৌতম বুদ্ধ নগরও রয়েছে আগ্রাও রয়েছে এখানেও শিক্ষার হার যথেষ্ট কিন্তু বেশি শিক্ষার হার কম হচ্ছে কোথায় সাবশ্রীতে এবং দাহিন্দিতে সব থেকে শিক্ষার হার কম সাবশ্রীতে সব কম ফিফটি ওয়ান পার্সেন্ট উত্তরপ্রদেশে মোট সংখ্যা সাক্ষরতা কত উত্তরপ্রদেশে শিক্ষার হার সিক্সটি মানে খুব বেশি হাইফাই না যাদের পুরুষদের মধ্যে শিক্ষার হার সেভেন্টি সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট আর তোমার উত্তরপ্রদেশের মহিলাদের শিক্ষার হার ফিফটি সেভেন পয়েন্ট টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে আচ্ছা জনশ শতাংশ হার যদি বলি জনসংখ্যার গ্রামীণ জনসংখ্যার হার হচ্ছে সেভেন্টি সেভেন মানে ম্যাক্সিমাম মানুষ গ্রামেই বসবাস করে আর টোয়েন্টি টু পয়েন্ট টু সেভেন পার্সেন্ট মানুষ বসবাস করছে কোথায় তোমার শহর অঞ্চলে ঠিক আছে উত্তরপ্রদেশের রাজ্যের ক্ষেত্রে দেখো উত্তরপ্রদেশ রাজ্যের ক্ষেত্রে যদি বলি তাহলে সেক্ষেত্রে এখানে কি কি ইম্পর্ট্যান্ট আছে রামগঙ্গা বাঁধ রয়েছে কালী নদীর বাঁধ রয়েছে গঙ্গা নদীর বাঁধ রয়েছে শেহের বাঁধ রয়েছে বন্দেলখান বাঁধ রয়েছে তোমরা এই ছবির মাধ্যমে কিন্তু সেগুলো দেখতে পারো লোহার সারদা ব্যারেজ রয়েছে এখানে চিত্রাগড় ড্যাম রয়েছে এখানে ঠিক আছে তোমার গঙ্গা ব্যারেজ রয়েছে এখানে তাহলে এইগুলো তোমরা এই ম্যাপ থেকেও কিন্তু দেখতে পারো অবশ্যই বড় করে জুম করে দেখে নেবে পরে স্টপ করে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো এখানে দেখো দুধভা জলপ্রপাত কিছু ওয়াটার ফলও কিন্তু রয়েছে যেমন তোমরা দেখতেই পাচ্ছ ম্যাক্সিমামটা এই সাউদার্ন পার্টে রয়েছে ঠিক আছে এখানে চুন্দারি ফলস রয়েছে লাখিনিয়া ওয়াটার ফলস রয়েছে রাজদারী দেবদারী ফলস রয়েছে তোমার শীর্ষি ফলস রয়েছে তো এখান থেকে আমি দেখে নেব দুধা জলপ্রপাত এটাও কিন্তু কোথায় রয়েছে উত্তরপ্রদেশে লাখনিয়া দারি জলপ্রপাত এটা উত্তরপ্রদেশে চাম্বল নদীর জলপ্রপাত রাজদারী দেবদারী জলপ্রপাত এগুলো খুব ছোট ছোট জলপ্রপাত তাই অত বেশি ইম্পর্টেন্ট নয় তবে শুধু একবার রিকল করে নেবে মাথায় রেখে দেবে তাপমাত্রা যদি বলি তাহলে এখানে বর্ষা হয় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকে এখানে শীতকালে তোমার তাপমাত্রা থাকে পাঁচ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঠিক আছে জলবায়ু যদি বৈচিত্র্য বলি তাহলে সেক্ষেত্রে উত্তরপ্রদেশের জলবায়ু অঞ্চল ভেদে ভিন্ন হয় কারণ অনেক বড় রাজ্য সেক্ষেত্রে দু লক্ষ চল্লিশ হাজার স্কোয়ার কিলোমিটার বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে উত্তরপ্র জলবায়ু অঞ্চল ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে কোথাও শীত বেশি হয় আবার আবার কোথাও তোমার দিকে তাপমাত্রা বেশি থাকে উত্তরপ্রদেশের সব থেকে উষ্ণতম স্থান তাহলে উষ্ণতম স্থান কোনটা বলতো ঝাড়খন্ডের কি হবে ঝাড়খন্ড হচ্ছে রাঁচি সব থেকে উষ্ণতম স্থান ঠিক তুমি এখানে দেখো এটা হচ্ছে তোমার লক্ষিমপুর খেরি হচ্ছে সব থেকে উষ্ণতম স্থান যেখানে পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত উষ্ণতা উঠে যায় আচ্ছা বৃষ্টিপুর স্থান যদি বলি তাহলে হচ্ছে বারাণসী হচ্ছে সব থেকে বেশি কাশি যেটা কাশি সেটা হচ্ছে আহ সব থেকে বৃষ্টিপুর স্থান ঠিক আছে আচ্ছা গৌতম বুদ্ধনগর বর্ষাকালে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে বারানসীতে গৌতম বুদ্ধনগর যদি বলি এখানে বৃষ্টিপাত প্রায় নশো থেকে এক হাজার মিমি মতো হয়ে থাকে তাহলে গৌতম বুদ্ধনগর এবং তোমার বারাণসী এই দুটো জায়গায় কিন্তু বৃষ্টিপাত সব থেকে বেশি হয়ে থাকে গ্রীষ্মকালে তাপমাত্রা ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বর্ষাকালে পঁচিশ থেকে পঁয়ত্রিশ এবং শীতকালে পাঁচ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি হয় ভাই তাপমাত্রা হয়ে থাকে আচ্ছা প্রদেশ রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ ফসল যদি বলি কি হবে তাহলে তোমার জানো যে গম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে কে আছে উত্তরপ্রদেশ ভাই এখানকার জমি সোনার ফসল ফলায় ভাই ঠিক আছে পুরো গঙ্গা নদীর আহ সমস্ত রকম যে উর্বর পরিমিত্তিকা এখানেই কিন্তু আছে ঠিক আছে এবং এটা উচ্চ সমভূমিতে কিন্তু রয়েছে উত্তরপ্রদেশটা এখানে দেখো গঙ্গা প্রদেশ ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রচুর পরিমাণে হয় আলু উৎপাদনে কিন্তু প্রথম স্থান অধিকার করে থাকে চিনি ঠিক আছে চিনি উৎপাদনে রাজ্যে প্রথম স্থান অধিকার করে এবং আখ উৎপাদনেও কিন্তু প্রথম স্থান অধিকার করে থাকে তোমার প্রদেশ তিল তিলও কিন্তু এখানে ব্যাপক অবদান রয়েছে মানে প্রচুর পরিমাণে তিলও কিন্তু উৎপাদন হয় ঠিক আছে গমে দেখো ভারতের মোট গম উৎপাদন 33% মানে 1/3 গম একাই তৈরি করছে আচ্ছা আলু উৎপাদনে প্রথম স্থান ধরে রেখেছে চিনি উৎপাদনে প্রথম স্থান ধরে রেখেছে আগ উৎপাদনে প্রথম স্থান ধরে রেখেছে ঠিক আছে এবং কোন কোন জেলা সেগুলো তোমরা এখান থেকে পড়ে পারো তাই এখানে চিনির বাটিও বলা হয় থাকে কিভাবে উত্তরপ্রদেশকে গম উৎপাদন স্থানে প্রথম ধান উৎপাদনে দ্বিতীয় চিনি উৎপাদনে প্রথম সরিষা উৎপাদনে দ্বিতীয় আলু উৎপাদনে প্রথম ভুট্টা উৎপাদনে ষষ্ঠ স্থানে রয়েছে দেখো কত বড় একটা স্টেট এবং কত ফসল ফলাচ্ছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো উত্তর প্রদেশ থেকে যে সমস্ত বিখ্যাত ব্যক্তি এসছে ভাই খুব নাম করা করা ব্যক্তি এসছে বাহাদুর শাস্ত্রী বাহাদুর শাস্ত্রী ঠিক আছে তিনি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন জয় জবান জয় কিষান কার কথা বাহাদুর শাস্ত্রীর কথা ঠিক আছে এটা পরীক্ষায় আসে তো বাহাদুর শাস্ত্রী কিন্তু উত্তর প্রদেশ থেকেই বিলং করতো ক্লিয়ার অটল বিহারী বাজপেয়ি ভারতের তোমার প্রধানমন্ত্রী ছিলেন তুমি তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন আর এই অটল বিহারী বাজপেয়ি একজন খুব দক্ষ রাজনীতিবিদ এবং সত্যি কথা বলতে যত প্রধানমন্ত্রী এসে তার মধ্যে আমার ইনাকেই আর ডক্টর মনমোহন সিংকেই গুরুদেব মনে হয় এরা দুজনেই ভারতবর্ষের পুরো পরিকাঠামোকে চেঞ্জ করেছে গোল্ডেন কোয়াড্রিলেটারাল যেটা সোনালী চতুর্ভুজ ভারতের যে পুরো রোড নেটওয়ার্ক এগুলো কে ঠিক করেছে এই ব্যক্তি ঠিক আছে মাত্র ভূমিকা আছে জায়গা সেটা পরের ব্যাপার ওনাকে নিয়ে ভিডিও করবো সাবি সাবিত্রী ভাই ফুল ইনি প্রথম মহিলা শিক্ষিকা ও সমাজ সংস্কারক যিনি নারীদের শিক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন চন্দ্রশেখর আজাদ ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম বিপ্লবী ভাই চন্দ্রশেখর আজাদ মারাত্মক এক বিপ্লবী ছিল ঠিক আছে যিনি যাকে কেউ ধরতে পারতো না যাকে কেউ ধরতে পারতো না কোনো ইংরেজরা তাকে ধরতে পারেনি চন্দ্রশেখর আজাদকে লাস্টে অ্যালফেড পার্কে গিয়ে মানে বেইমানি করে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল ছদ্ম বেশি অল টাইম ঘুরে বেড়াতো ভাই ঠিক আছে ভগৎ সিংকে তিনি ট্রেনিং দিয়েছে তো সেই চন্দ্রশেখর আজাদ কিন্তু বিজরং করতে কোথা থেকে তোমার উত্তরপ্রদেশ থেকে সুন্দরলাল দিবাদি মায়া দেবী জওহরলাল নেহরু ভাই ভারতের প্রথম প্রাইম মিনিস্টার কোথা থেকে বিলং করতো উত্তরপ্রদেশ থেকে মদন মোহন মালব্য রবি শঙ্কর ঠিক আছে সেতার বাদও হিসেবে পরিচিত রবি শঙ্কর এটাও পরীক্ষায় দেয় তো সেই রবি শঙ্করও কিন্তু তোমার উত্তরপ্রদেশ থেকে বিলং করতো এছাড়াও মির্জা গালিব স্বামী সহজানন্দ সরস্বতী রাজা মহেন্দ্র প্রতাপ ঠিক আছে বিখ্যাত বিখ্যাত ব্যক্তির লিস্ট শেষ হবে না উত্তরপ্রদেশ থেকে কিন্তু এসছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ প্রদেশ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী গভর্নর যদি দেখি তাহলে সেক্ষেত্রে প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে গোবিন্দ বল্লভ পান উনি সাতচল্লিশ সালে উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী হন এই নাম থেকে দেখুন তুমি খুব ভালো করে শোনো ভাই এটা টপাস গ্রুপ ঠিক আছে আবার বলছি এটা টপাস গ্রুপ ভারতের সব থেকে বড় আর্টিফিশিয়াল রিজার্ভার কোনটা এটা হচ্ছে গোবিন্দ বল্লভ পন্থ সাগর তোমরা জানো আচ্ছা গোবিন্দ বল্লভ পন্থ সাগর নাম কেন আমি ভূগোল পড়াতে গিয়ে অনেক আগেবার বলেছি এনার নাম হচ্ছে কি ইনি ভারতের উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী কে যোগী আদিত্যনাথ ঠিক আছে প্রথম গভর্নর যদি বলি তাহলে সেক্ষেত্রে স্যার হারমাসি ফিরোজ শাহী মোদি হচ্ছে কি প্রথম গভর্নর ছিলেন এবং বর্তমান গভর্নর কে আছে আনন্দবেন প্যাটেল আছে আনন্দবেন প্যাটেল দেখতে পাচ্ছ প্রথম হাইকোর্টের প্রধান বিচারপতি যদি বলি অরুণ বানসালি ছিল আর বর্তমান হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ কুমার সিং আছে ক্লিয়ার আশা করি তোমার বুঝতে পেরেছো আচ্ছা উত্তর হচ্ছে মোট জেলা পঁচাত্তরটা উপভাগ যদি বলি আঠারোটা আছে এলাকা উন্নয়ন কর্তৃপক্ষ কতগুলো আছে পাঁচটা গ্রাম পঞ্চায়েত সংখ্যা উনষাট হাজার গ্রাম পঞ্চায়েত রয়েছে তহসিল যদি বলি তাহলে তিনশো পঞ্চাশখানা তহসিল আছে দু হাজার আঠারো অনুসারে কতগুলো নগর পঞ্চায়েত আছে চারশো সাঁত্রিশটা একশো আটানব্বইটা মিউনিসিপাল কাউন্সিল আছে সেখানে যারা ভারতের প্রধানমন্ত্রী হয়েছিল চৌধুরী চরণ সিং ইনি পার্লামেন্টে পাওয়া পর্যন্ত দেয়নি তাই বলা হয় যে এমন প্রধানমন্ত্রীর নাম বলো যিনি পার্লামেন্টে যায়নি তার নাম চৌধুরী চরণ সিং ইনি কিন্তু উত্তরপ্রদেশে বিলং করতো এবং ইনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদেও ছিল বিষ্ণুনাথ বিষ্ণুনাথ প্রতাপ সিং ইনিও কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীতে ছিল পরবর্তীতে সময় প্রধানমন্ত্রী হয়েছিল। উত্তর প্রদেশ বিধানসভায় এমন স্পিকার যিনি মুখ্যমন্ত্রী হয়েছিল তার নাম হচ্ছে কি বেনারসি দাস সিপতি মিশ্র এবং সিপতি মিশ্র এই দুজন 18 তম বিধানসভা স্পিকার কে ছিল শ্রী সतीश মাহানা 18 তম বিধানসভায় মোট সদস্য সংখ্যা কত 47টা 18 তম বিধানসভায় বিরোধী দলনেতা সি অකිলেশ যাদব সমাজবাদী পার্টি থেকেbelong করে রাজ্য প্রথমবার রাষ্ট্রপতি শাসন জয় হবে উত্তর বসে প্রথম রাষ্ট্র শাসন হয় 1968 এর 25 ফেব্রুয়ারি আর সবার প্রথম কোলাই হয়েছিল রাষ্ট্রপতি শাসন পাঞ্জাবে হয়েছিল ঠিক আছে আচ্ছা রাজ্য আইনসভা কত কিরকম এখানকার রাজ্য আইনসভা দ্বিকক বিশিষ্ট আমাদের যেমন এককক মানে একটাই আছে বিধানসভা এখানে বিধানসভা আর বিধান পরিষদ দুটো আছে রাজ্য আইনসভার কথা বলছি লোকসভায় আসন সংখ্যা কতগুলো 80টা রাজ্যসভায় 31টা আসন কিন্তু রয়েছে ঠিক আছে আচ্ছা বিধানসভায় মোট সদস্য কত মানে রাজ্যের যে আইনসভা সেখানে এমএলএ দের কতগুলো আছে চারশো তিনটে এমএলএ আছে ঠিক আছে আচ্ছা আইন পরিষদে মোট সদস্য একশো জন রয়েছে তোমার বিধান পরিষদের টোটাল সদস্য মানে এমএলএ আছে চারশো আর এমএলসি আছে একশোটা প্রথম রাজ্য বিধানসভা গঠিত হয় কবে উনিশ সালে সর্বাধিক বিধানসভা আসন রয়েছে কোথায় প্রয়াগ রাজে বারোটা সর্বনিম্ন বিধানসভা আসন রয়েছে কোথায় সাবস্মিতে রয়েছে রাজ্যের প্রথম কেন্দ্রীয় কারাগার কে ছিল কারাগার সেটা হচ্ছে বেরেলি রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী পন্ডিত গোবিন্দ বল্লভ পান্ত রাজ্যের প্রথম উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী চৌধুরী নারায়ণ সিং রাজ্য ও দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কি রাজ্য ও দেশের প্রথম মহিলা গভর্নর সজি নাইডু উত্তরপ্রদেশ থেকে আসে ভারতের প্রথম নাইট ওয়াইল্ড লাইফ পার্ক নাইট সাফারি পার্ক গেটার নয়ডায় অবস্থিত স্বাধীনতার পর রাজ্য বিধানসভায় প্রথম স্পিকার হন রাজ্রী পুরুষোত্তম দাস ট্যান্ডন স্বাধীনতার পর রাজ্যের প্রথম আইন পরিষদের চেয়ারম্যান হন চন্দ্রভাল

ইন্ডিয়ান ভেটেনারি রিসার্চ ইজ্জাত নগরে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভেজিটেবল রিসার্চ বারাণসীতে আছে ভারতের তীর তৃণভূমি ও পশু খাদ্য গবেষণাগার ঝাঁসিতে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কার্পেট টেকনোলজি ভাদ্রিতে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি চৌকা ঘাটে রয়েছে ঠিক আছে আচ্ছা বিখ্যাত যে প্লেস গুলো আছে কি কি এই নামগুলো তুলে দেবে কোন রাজ্যে আছে তাজমহল রয়েছে সন্ত কবির নির্মাণ রয়েছে ঠিক আছে বৃন্দাবন টেম্পল রয়েছে এখানে রাম মন্দির রয়েছে তারপর তোমার মাথাকুর বুদ্ধ স্ট্যাচু রয়েছে এখানে ঠিক আছে এখন সব পর দরকার নেই যেগুলো বলছি রাধা রানী লালিজি টেম্পল এখানে রয়েছে রুমি দরবাজা রয়েছে এখানে ঠিক আছে আচ্ছা ফতেপুর সিকরি হ্যান্তেন তো বললাম ইমাম বাড়া এগুলো তো বললাম আহ আশ্রম রয়েছে এখানে এগুলো একটু মাথায় দেখে নিও কোথায় আসে দেখাচ্ছি এখানে এখানে তোমার মুঘল ঘাট মুঘল ঘাট যেটা এটা এখানে রয়েছে ঠিক আছে মুঘল মাটিকা যে স্কাপচার সেটাও কিন্তু এখানে রয়েছে আহ চশমাটা নেই তাই তোমরা একটু তোমরা একটু কাইন্ডলি একটু দেখে নিও ঠিক আছে আমার দেখতে একটু অসুবিধা হচ্ছে ক্লিয়ার চলো এবার দেখো যদি বলি তাহলে কনিজপত্র সেইরকম ভাবে পাওয়া যায় না এখানে এই খনিজ সম্পদের দিক থেকে উত্তরপ্রদেশ একটি রাজ্য এবং নিম্ন মানে এখানে খুব কম পাওয়া যায় এখানে কয়লার মজুদ রয়েছে সোনভদ্রতে কোথায় সোন ভদ্র এটা মাথায় রাখবে যে কয়লা কোথায় পাওয়া যায় সোনভদ্রতে রাজ্যে তামার মজুদ রয়েছে কোথায় সোনার রাই ললিতপুরে রয়েছে উত্তরপ্রদেশের রাজ্য বিদ্যুৎ পরিষদ কবে করতে হয় উনিশশো সালে রাজ্যের মোট বিদ্যুৎ উৎপাদনের ক্রম তাপবিদ্যুৎ সবচেয়ে বেশি বিদ্যুৎ আসে তাপবিদ্যুৎ থেকে তারা জলবিদ্যুৎ থেকে তারপর পারমাণিক তোর বিদ্যুৎ থেকে আচ্ছা ইউপি ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন সেটা হয় নাইনটিন নাইনটি এইটে ক্লিয়ার রাজ্যের প্রাচীনতম তাপ প্রকল্প কোনটা সেটা হচ্ছে হরদুয়াগঞ্জ তাপবিদ্যুৎ প্রকল্প যে নাইনটিন ফিফটি তে তৈরি হয়েছে একমাত্র পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র ভাই কোথায় রয়েছে নারোরা এটা পরীক্ষা দিয়েছো যে নারোরা কোথায় রয়েছে নারোরা পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র উত্তর উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা নাইনটিন এইটি তৈরি হয়েছে ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো ভাই এগুলো তুমি যদি এখন লিখতে যাও না ষাট পাতা লাগবে এই রকম নোট এটা যদি হিন্দি বা ইংলিশে হতো না ইউপিএসসি পর্যন্ত কভার করা যেত উত্তরপ্রদেশের ছেলেরাও এত ইনফরমেশন জানে না ভাই এখানে ভূগোল যে সাবজেক্টগুলো আমি তোমাদের দেখাবো ভূগোল হোক স্ট্র্যাটেজি হোক এতটাই ডিটেলসে দেখাবো যাতে একবারই ভাই পড়বো ওই পড়াগুলো যদি না চাকরি পাচ্ছি ওই খাতা থেকেই বারবার বারবার পড়বো ঠিক আছে আর এই জায়গাটা টপাস গ্রুপ তোমাকে নিয়ে যাবে এই জন্যই নাম টপাস গ্রুপ ইনফরমেশন দেখো শুধু ঠিক আছে এতটা কিন্তু পড়াশোনাটা অতটা ইজি ব্যাপার না বা ওই উপর দিয়ে গেলাম চাকরি পেয়ে গেলাম ভাই তোমার মতো হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে শুধু স্টুডেন্ট না যারা পড়াচ্ছে না টিচাররা তারাও কম্পিটিশনে আছে তাই যদি তোমাকে সঠিকভাবে গাইডেন্স পেতে হয় টপাস গ্রুপটাকে ভাই সাবস্ক্রাইব করতেই হবে আঠাশটা রাজ্য আর আটটা ইউনিয়ন টেরিটরি একবার কমপ্লিট করি মিনি গুগল হয়ে যাবে তুমি তোমার ম্যাপ ইন্টারভিউ হোক বা তোমার ভূগোল নিয়ে আর কোনোদিনও কোনো সমস্যা থাকবে না স্ট্র্যাটেজিকের অনেক পশ্চিম তোমার কভার হয়ে যাবে তোমার মাথায় ভারতবর্ষ সম্পর্কে একটা সামগ্রিক আইডিয়া থাকবে একটা মানচিত্র থাকবে চলো আমি জানি এই বিষয়টা কোথায় আমি এই সিজে পড়েছিলাম কিন্তু এটাকে বারবার পড়তে হবে কারণ প্রচুর ডেটা ভাই এগুলো আমাদেরও মন থাকে না মাঝে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ ভালো থেকে তোমরা সবাই গলা ব্যথা হয়ে গেল এই নিয়ে পাঁচ নাম্বার ক্লাস অনেকটাই পরিশ্রম করতে হয় তোমাদের জন্য এটা আশা রাখবো ভাই সাবস্ক্রাইবটা কিন্তু করবে তোমরা ঠিক আছে আমি মানে দুঃখ লাগে এটাই যে যদি আমরা ভিডিও দিই খবর দিই অন্যান্য মতো আগের বার এন খবর দিয়েছি এক লাখ দেড় লাখ ভিউ ঠিক আছে সংখ্যা অনেক বেশি আছে কিন্তু আমরা চেষ্টা করি যে না এমন কিছু প্রোডাক্টিভ ক্লাস তোমাদের জন্য আনার যেগুলো তোমরা পরীক্ষায় তোমাদের সাহায্য করে ঠিক আছে শুধু সাবস্ক্রাইবার বা ভিডিও ভিউ হোক এটা আমরা চাই না আমরা চাই যে ছেলেমেয়েরা এখান থেকে কিছু না কিছু হেল্প পান এইভাবেই আমরা বলতে চাই ওই খবর দিয়ে নেয় তাই তোমরা আশা রাখছি তোমরা আমাদের পাশে থাকবে টাটা